এখানে আমাদের ব্রাউজার ওপেন করতে হবে। দেখো ব্রাউজার যে কোনো ব্রাউজার দিয়ে ওপেন করে কাজ করা যায়। তো আমরা গুগল ক্রোম দিয়ে শুরু করি। আমরা গুগল ক্রোমটা ওপেন করলাম। তো এখানে আমাদের প্রথমে জিমেইল অ্যাড্রেসটা বা জিমেইলটা আমরা লগ ইন করবো, কারণ জিমেইল অ্যাড্রেসটা বা আইডিটা আমাদের লাগবে। তো প্রথমে আমাদের জিমেইলে ঢুকি, www.gmail.com, এন্টার। জিমেইলে চলে আসলাম, অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের এখান এখানে হ্যাঁ কি করবো, হ্যাঁ নেক্সট দিলে হবে বা এন্টার দিলে হবে। তারপর এখানে চাচ্ছে এন্টার ইওর পাসওয়ার্ড, আমরা জিমেইলের পাসওয়ার্ড এখানে দেব। তো আমরা এখানে জিমেইল আইডিটা লগ ইন করে রাখলাম, লগ ইন হচ্ছে। দেখো আমাদের জিমেল এখানে কিন্তু লগ ইন হয়ে থাকলো। এখন আমরা নতুন একটা ট্যাব নেই, www.sasecrtn.bcc.net.bd। তো অ্যাকাউন্ট খুলতে চাইলে আমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। আর যদি যাদের অ্যাকাউন্ট খোলা আছে তারা এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আমরা ইয়েতে প্রবেশ করব। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করলেই আমাদের এখানে রেজিস্ট্রেশনের ফর্ম আসবে, এখানে ফর্মগুলো তথ্য দিয়ে পূরণ করতে হবে। তো প্রথমে আমরা এখানে কি চাচ্ছেন, নাম চাচ্ছে, তোমাদের সার্টিফিকেটে যে নাম আছে সেই নামটাই দেবা, ভুল করবে না। এখানে ভুল করলে কিন্তু সার্টিফিকেটে ভুল আসবে। তো আমরা তাহলে কি করি, শিহাব, তাই না, SHIHABB, শিহাব, UDDIN, ও শিহাব আলী আছে মনে হয়, আচ্ছা শিহাব আলী দিলাম, ঠিক আছে। আচ্ছা এখানে ইউজার নেমটা কোনো স্পেস হবে না, তোমার ইউজার নেমটা একসাথে তোমার নামটাও দিতে পারো অথবা নামের সাথে তোমার যে কোনো সংখ্যাও দিতে পারো। আলফাবেট কি এবং নিউমেরিক কি সমন্বয়ে ইউজার নেমটা দিতে পারো, যেমন আমারটার ইউজার নেম আছে 26620, এরকম আছে। তো তোমরা এখানে শিয়া পালিটাও যদি দিতে চাও তাহলে একসাথে দিতে পারবা, যেমন শিহাব আলী এটুকু দিতে পারবা। যদি মনে করো আরো কিছু দেবা দিতে পারবা, শিহাব আলী 420, হ্যাঁ এটাও দিতে পারবা। তবে এখানে এই ইউজার নেমে কিন্তু কোনো স্পেস থাকবে না, আর সবগুলোই ছোট হাতের দেবা। আচ্ছা দেওয়ার পর তোমাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে। যদি মনে করো যে তোমার জিমেইল আর এই পাসওয়ার্ড এক রাখতে পারো, অথবা এটাও আলাদাও করতে পারো। এই সাসেকার্টিনের এই পাসওয়ার্ড কিন্তু যে ফর্ম পূরণ করতে সেটা আলাদা, জিমেইলের টা আলাদা কিন্তু। আচ্ছা পাসওয়ার্ড এটা এখানে আমরা দেই, কি পাসওয়ার্ড দিতে চাচ্ছ, চেঞ্জ করা যায় জিমেইলের পাসওয়ার্ড যে কত আছে তা তো জানি না, একটু বলো। হ্যাঁ 15, আচ্ছা এখানে দিলাম, এখানে আবার চাচ্ছে, আবার দিলাম আচ্ছা এখানে পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড, মানে উপরে যেটা দিছি এখানে যেটা দিছি এটাই আবার নিচেও দিতে হবে। এখন এখানে আসি আমরা জিমেল অ্যাড্রেসটা, এখানে অবশ্যই জিমেল অ্যাড্রেস দেওয়া ভুল হওয়া যাবে না। ইমেল মানে জিমেল, ইমেল মানে ইলেকট্রনিক বার্তা। তো এখানে যদি ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমরা কি করব, এই জিমেল লগ ইন করা আছে এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে দেখব, দেখে এখান থেকে দেখে দেখে ওখানে জিমেল অ্যাড্রেসটা নিব, অথবা
যদি মনে থাকে, মনে থাকলে ওখানে ছড়াছড়ি দেবা, আর যদি মনে না থাকে তাহলে এখান থেকে কপি করেও নিতে পারবা। এভাবে একটু সাবধানে এনেবা, কারণ এগুলো কিন্তু কপি হয়ে যায়। এখানে ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করে কি করব, কপি করলাম। কপি করার পর এখানে ক্লিক করে আমি এখানে এসে আবার ক্লিক করব, ক্লিক করে রাইট বাটন, আবার এখানেও ক্লিক করে এক জিনিস বা এক ওটাই দিতে হবে, ইমেল অ্যাড্রেসটা কনফার্ম ইমেল অ্যাড্রেস ওটাই দিতে হবে। তারপরে এখানে এসে একটু তোমরা ভালো করে দেখবা, চুজ ইওর ক্লোজ সেটা এখানে দিতে হবে। এখানে অবশ্যই নন্দীগ্রাম দেবা, হ্যাঁ এখানে নন্দীগ্রাম, এই যে নন্দীগ্রাম আছে, ওটা যা আছে ওটা দিলে কিন্তু হবে না, বাট অন্য সিসি ডান্টারে চলে যাবে। তো সিসি নন্দীগ্রাম দিলাম, তারপরে এখানে আছে ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটাই দেব। এখানে ইউজার প্রোফাইল অ্যাড্রেসটা তোমরা এখানে দিয়ে দেবা। আচ্ছা অ্যাড্রেসটা আমার গ্রাম দিঘির পার, দি পি এ আর, আচ্ছা দিঘির পার, আচ্ছা ডাকঘর কি, আচ্ছা অ্যাড্রেস ওয়ানে তোমাদের গ্রামটা দেবা, অ্যাড্রেস টু এ তোমাদের, আচ্ছা ডাকঘর দিতে পারবা, বিএস এ টি আর এ ভাটরা, আচ্ছা তারপরে সিটি কি, সিটি বগুড়া, বিও জি ইউ আর এ, এখন বগুড়া বানানটা ইউ হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ বগুড়া। তারপরে কান্ট্রি বাংলাদেশ, কান্ট্রি বাংলাদেশ। এখানে আমাদের পোস্টাল কোড কত জানা আছে, 5860, নন্দীগ্রামে পোস্টাল কোড 5860। ফোন নাম্বার এখানে তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, জিরো ওয়ান 7744, হ্যাঁ তারপরে তারপরে ঠিক আছে নাম্বার। আচ্ছা এখানে আমাদের ওয়েবসাইট সার্চ দেওয়ার দরকার নাই, আর এখানে সবাই একটু ফলো করবা, এখানে যেগুলো স্টার চিহ্ন আছে এই যে স্টার চিহ্ন এগুলো অবশ্যই পূরণ করতে হবে, আর স্টার চিহ্ন ছাড়া যেগুলো সেগুলো না করলেও চলবে, তবে দেওয়ার চেষ্টা করবা, যদি থাকে তথ্য দিয়ে দেবা। এখানে চাচ্ছে ডেট অফ বার্থ, হ্যাঁ তোমাদের যার যার যেটা জন্মসাল এখানে পুরোটাই দেবা, তোমার ইয়ে কত, ২০০২, আচ্ছা 2002 এখানে চলে আসলো, কি মাস, সাত মাস, জুলাই তা না, তাহলে আমরা জুলাই দেখি, জুলাই 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 2002, আর দিন কত, মানে 4, তাহলে দেখো তো ঠিক আছে নাকি, 4/7/2002, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করবো আবার দেখে নেবো এক নজর, যে প্রথম থেকে ঠিক আছে কিনা, শিয়াপালি একটা পাসওয়ার্ড, পাসওয়ার্ড এখন এসে আমরা দেখবো যে সবকিছু ঠিক আছে, যদি ঠিক থাকে তাহলে রেজিস্টার, আর না ঠিক তাহলে একটু চেঞ্জ করে নেবা, ঠিকঠাক করে নেবা বানানটা, ঠিক তাহলে ঠিক বিএইচ তে ভি হয়, গ্রামের কি, ক্লিক দে, ক্লিক দেওয়ার পর এখানে পাসওয়ার্ড সেভ দেবা না, সেভ দিলে সেভ হয়ে থাকে, নেভার দেবা। এখানে দেখো কি বলতেছে, মেসেজটা একটু ফলো করবা, যে তোমার মেইলে একটা, জিমেইলে একটা মেইল গেছে
যে মেইলে একটা লিংক গেছে এখান থেকে, সেই লিংকটা তোমার তোমার মেইলের ইনবক্সে যায়নি, এটা গেছে তোমার স্প্যামে গেছে। তাহলে স্প্যামে ক্লিক করব, ক্লিক করলে আমরা দেখতে পারবো যে স্প্যামে আমাদের মেইলটা চলে আসছে। তাহলে এখানে এই মেইলে এটা এখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে এখানে চলে আসছে লিংক, এই দেখো এখানে লিংক sasecrtn থেকে একটা লিংক আছে, এই দেখো এই লিংকে আমাদের ক্লিক করতে হবে। এই লিংকে ক্লিক করতে হবে, ক্লিক করলে দেখো কি বলতেছে, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। ঠিক আছে, এখন তোমার ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে দাও, দিয়ে লগ ইন করো। এখন তোমার ইউজার নেম তুমি কি দিছো, শিহাব আলী 420। এখানে তিনটে জিনিস মনে রাখবা, ইউজার নেম, পাসওয়ার্ড আর মেইল অ্যাড্রেস। ঠিক আছে, এই তিনটে জিনিস অবশ্যই মনে রাখবা। তবে এখানে দরকার পড়ে তোমার ইউজার নেম এবং পাসওয়ার্ড। আচ্ছা পাসওয়ার্ড কি কত দিছো, পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কি করব, লগ ইন করব। লগ ইন করলেই কিন্তু আমরা এখানে প্রবেশ করছি। এই দেখো এখানে কিন্তু চেঞ্জ করা যায়, এই এডিট প্রোফাইলে যে এখানে চেঞ্জ করতে হয়। হ্যাঁ এই যে দেখো এখানে তুমি দেখতে পারবা তোমার নাম, ইউজার নেম কি আছে, কত সালে এটা রেজিস্ট্রেশন করছো, বাসা কোথায়, কি পুরোটাই এখানে নাম্বার টাম্বার সব দেওয়া আছে। তো আমরা কিন্তু এখানে লগ ইন করছি। এখন আমরা কি করব, ডিস্টেন্স লার্নিং এ ক্লিক করব। ক্লিক করলে এখানে হয়তো আবার লগ ইন চাইতে পারে, না চাচ্ছে না। এই যে এখানে শিহাব আলী নামে হয়ে গেছে। এইগুলো কিন্তু আমাদের কোড 10টা করতে পারবে, 5টা করতে পারবে, সেটা তোমাদের ইচ্ছে, নিজের ইচ্ছে অনুযায়ী। তো এভাবে কিন্তু আমাদের sasecrtn এর অ্যাকাউন্ট তৈরি করতে পারবো বা রেজিস্ট্রেশন করতে পারবো। আমরা এখানে যখন কাজ শেষ হবে জিমেইলের মতো লগ আউট করবো।